বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রথমে ঠিক এরকম কাটা কাটা বোটা পাতা এরপর এখান থেকে বোটা পাতা এখান থেকে এই নিচ পর্যন্ত এখানে গোল এরপর বৃত্তের চতুর্পাশে গোল এবার কালার প্রথমে সবুজ এরপর কাঁঠালি এরপর হলুদ এরপর লাল এরপর বেগুনি। তো বন্ধুরা, হয়ে গেল বৃত্ত দিয়ে জ্যাকফ্রুট ডালিম এবং বেগুন আঁকা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।